হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে ইআরপি সফটওয়্যার নিয়ে যে তৃতীয় এপিসোড আজকে আর কি রেকর্ড করছি। গতদিন আমরা যেটা আর কি করেছিলাম, প্রোডাক্ট কীভাবে আমরা অ্যাড করব, এডিট করব সেটা দেখেছি। আজকে আমরা চলে যাব যে স্টক কীভাবে আপডেট করব। তো এইখানে দেখতে পাচ্ছেন যে লেফট সাইডে আমাদের পারচেস। সো আজকে দেখবো আমরা কিভাবে পারচেস করব, করে স্টকটাকে আপডেট করব। চলুন দেখে নিই কিভাবে আমরা প্রোডাক্ট পারচেস করব। তো চলুন আমরা পারচেস করি। এখানে লেফট সাইডে যে মেনু আছে সেখানে পারচেস লিস্ট আছে, অ্যাড পারচেস, ইম্পোর্ট পারচেস বাই সিএসভি, যেটা আমি বলছি বাল্ক। অনেকগুলো প্রোডাক্ট যদি একসাথে আমরা পারচেস করি সেক্ষেত্রে আমরা আমরা এটা ইউজ করতে পারি। এছাড়া অ্যাড পারচেস আমরা গেলাম, অ্যাড পারচেসে ক্লিক করলে পারচেসের যে অপশনগুলো আসবে আমরা সেটা ফিল আপ করতে থাকি। ওয়্যার হাউস আমরা ফ্যাক্টরি ধরছি, সাপ্লায়ার আমরা যে কোনো একটা সাপ্লায়ারকে আপাতত ধরছি। এখানে আবদুল্লাহ, স্মাইল বিভিন্ন আছে, আমরা মাহবুব এন্টারপ্রাইজকে আপাতত এখানে আমরা ধরছি। এখানে প্রোডাক্ট কালকে যেটা আমরা বলেছিলাম, যেটা আপলোড করেছিলাম গত এপিসোডে, সেটাই আমরা স্টোর করব। তো পেগাসাস 1013 গ্রে, এটা চলুন আমরা 100 পিস স্টোর করে ফেলি। অটোমেটিক্যালি আমরা যখনই 100 দিলাম এখানে ক্যালকুলেশন করে ওর যে ইউনিট কস্ট সেটা অনুযায়ী কিন্তু দেখেন এখানে হয়ে গেছে। এখানে তাছাড়াও যদি কোনো ডিসকাউন্ট থাকে, ডিসকাউন্ট দেওয়ার অপশন আছে। শিপিং কস্ট কেউ যদি অ্যাড করতে চায় অ্যাড করার অপশন আছে। সো আমরা সেগুলোতে যাচ্ছি না, আমরা জাস্ট প্রোডাক্টটাকে পারচেস করছি। যেহেতু এটা আমার র ম্যাটেরিয়াল না, এটা ফিনিশ গুড র ম্যাটেরিয়াল, এরকম র ম্যাটেরিয়াল ক্লিক করতাম। তো এখানে টোটাল হিসাবটা দেওয়া আছে, আমরা চলুন সাবমিট করি। সাবমিট করার পরে আমরা দেখি কিভাবে এটা অ্যাড হচ্ছে। হ্যাঁ, তো এখানে আমরা পারচেস করলাম আজকে 25/1/2023। প্রোডাক্টের রেফারেন্স নাম্বার এখানে পড়ছে, আমরা মাহবুব এন্টারপ্রাইজ আপাতত ধরেছি, এটা রিসিভ হয়েছে। এখানে যদি আমরা ক্লিক করি সেটা আরও ডিটেল দেখতে পারবো ইনভয়েস আকারে, যে পারচেস ইনভয়েসটা কেমন হচ্ছে এখানে আমাদের। তাছাড়া এখানে ডিউ আছে, পেমেন্ট এখনো দেওয়া হয় না। আমরা যখন পেমেন্ট দিতে যাব এখান থেকে ভিউ করলাম, এডিট যদি কোনো কারেকশন থাকে, অ্যাড পেমেন্টে যে আমরা পেমেন্টটাকে অ্যাড করতে হবে, যে ফুল পেমেন্টটি যদি করা লাগে বা করি আমরা, আমরা আপাতত দেখতে চাই যে ফুল পেমেন্ট করছি না, তাহলে কি অবস্থা। এটা অ্যাকাউন্ট পেয়েবল বাই ডিফল্ট এটা অ্যাকাউন্টসে যে হিট করবে। তো আমরা 60,000 আমরা পে করলাম, তখন আমাদের এখানে ডিউ দেখাচ্ছে 4,000 আর পেইড 60,000। এখানে আমরা ক্লিক করলেও সেটা আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। এখান থেকে এডিট তো করার অপশন আছে, পেমেন্টটা আমরা দেখলাম একটু আগে, যেটা পেমেন্ট করলাম আমরা এখানে দেখতে পাচ্ছি রেফারেন্স নাম্বার সহ ক্যাশে দিয়েছি আমরা, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। আরেকটা জিনিস, মজার জিনিস যেটা বলতে হবে, যখন আমরা পারচেস করতে যাই, যে এই যে আমরা যে সাপ্লায়ার আমরা অ্যাড করলাম, সেই সাপ্লায়ার কিন্তু আমরা এখান থেকে অ্যাড করতে পারি। পিপুলের মধ্যে গেলে অ্যাড সাপ্লায়ার, নতুন যদি কোনো সাপ্লায়ার হয়, যেমন এখানে এখানে কাস্টমার, বিলার, এখানে সাপ্লায়ার একটা অপশন করা আছে। তো আমরা সাপ্লায়ারের লিস্টটা দেখাইনি আপনাদেরকে, এইখানে পুরো সাপ্লায়ার লিস্ট আছে এগুলো। আর আমরা যদি চাই সাপ্লায়ার যদি আমরা একটা অ্যাড করি, আমরা একটা সাপ্লায়ার অ্যাড করি, মিস্টার রহিম, তার যদি ইমেজ থাকে দিলাম, আর এইচ এম রহিম, সিওয়ার পিওয়ার এটি আইওয়ান কর্পোরেট আইওয়ান কর্পোরেশন দিলাম, আর এইচ আই এগুলো জাস্ট আমরা একটা টেস্টিং পারপাসে দেখাচ্ছি কিভাবে আর কি অ্যাড করতে হয় সাপ্লায়ার দেখে, যে সাপ্লায়ার টয় লিস্টে যে আবার শো করবে। দিলাম জিমেইল ডট কম,
ফোন নাম্বার দিলে যদি কারো থাকে দিলাম, এটা ম্যান্ডেটরি। আমি আপাতত 2788888 আপাতত দিলাম, আমি একটা নাম্বার বা 1 দিলাম, অ্যাড্রেস দিলাম ঢাকা মতিঝিল মতিঝিল ঢাকা, কান্ট্রি বাংলাদেশ, সাবমিট দিয়ে দিলাম। তো এইভাবে আমরা এখানে আর কি যখন পারচেস করতে যাব, সাপ্লায়ারের লিস্টটা আমাদের ইম্পর্টেন্ট, তো আমরা এইভাবে করে সাপ্লায়ার অ্যাড করতে পারি, কাস্টমার অ্যাড করতে পারি, আমাদের ইউজার হইলে সেটাও আমরা অ্যাড করতে পারি। ঠিক আছে, সো এইভাবে আমরা পারচেস করার আগেই যখন যদি আমাদের সাপ্লায়ার না থাকতো তাহলে আমরা এখান থেকে অ্যাড করে ফেলতাম, যেহেতু আমাদের সাপ্লায়ার অ্যাড করা আছে। সো আমরা এইভাবে এখান থেকে অ্যাড করে নিলাম, যেটাকে আমরা এখানে সাপ্লায়ারের লিস্টের মধ্যে আমরা পাবো, যেটা এখন আমরা মিস্টার রহিম বলে আমরা মিস্টার রহিম 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 মিস্টার আর এই যে মিস্টার রহিম আমাদের চলে এসেছে, এভাবে আমরা অ্যাড করতে পারি। পারচেজের আমরা যেটা বললাম পারচেজ লিস্ট থেকে আমরা পারচেজ লিস্ট দেখতে পারি, সেখানে লেনদেনগুলো বাকিটা যদি হয় আমরা সেই স্ট্যাটাস দেখতে পারি, সেটার আমরা কী বলে অ্যাড করতে পারি, পেমেন্ট করতে পারি, সমস্ত কিছু আমরা এভাবে আর কি হ্যান্ডেল করতে পারি। সো এটা ছিল আজকের এপিসোড। আমি কোনো ভিডিওগুলো ছোটো ছোটো আর কি সেগমেন্টে ভাগ করে করে করছি, সো আপনারা আমাদের সাথেই থাকবেন, এবং টেক বেসড আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী কোনো ভিডিও ইম্পর্টেন্ট আরও অনেক কিছু আমার এটা আসতে থাকবে, সো আমার সাথেই থাকবেন সকলে। ধন্যবাদ।